আসসালামু আলাইকুম, গরিবের আগ্রহী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আজকের ভিডিওটা আসলে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাওগাসের 1G, 2G এবং 3G কাটিং সম্পর্কে। আসলে আপনারা হয়তো অনেকের অনেক ভিডিওতে 1G, 2G এবং 3G কাটিং সম্পর্কে দেখেছেন বা জেনেছেন, তো আমি একটু আসলে আপনাদেরকে আজকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব, তো এবং বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব যে আমি আমার মাচায় কীভাবে লাউ গাছের 1G, 2G এবং 3G কাটিং করি, যার কারণে আমার গাছের লাউয়ের ফলন প্রায় আপনারা 100 গুণ, 200 গুণ, প্রায় 300 গুণের বেশি হয়। কেন নয় যে আসলে আমি ঠিক একটি নির্দিষ্ট প্রপার টাইমে, অর্থাৎ যখন যে কাটিংটার প্রয়োজন আমি ঠিক তখন সেই কাটিংটাই করি, যার কারণে আমার গাছ থেকে আসলে আমি এত ভালো ফিডব্যাক পাই। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকে ভালো কিছু জানতে বা দেখতে যাচ্ছেন, যেটা আসলে আপনাদের হয়তো অনেক কাজে দেবে। তো আর কথা না বাড়িয়ে চলুন, আমি আপনাদেরকে আমার এই মাচার তে আমি কিভাবে লাউয়ের 1G, 2G এবং 3G কাটিং করেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো, এবং আসলে এই কাটিংয়ের পরবর্তীতে যে ফল এসেছে, অর্থাৎ কী পরিমাণে আমার মাচায় লাউ এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে লাউ গাছের প্রথম জেনারেশন, অর্থাৎ প্রথম শাখা লাউ গাছের, অর্থাৎ লাউয়ের বীজ থেকে যে প্রথম যে গাছটা বের হয়, তো এটা হচ্ছে সেই মেন শাখাটা। আপনারা এই শাখাটা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে যতগুলো ফুল, প্রত্যেকটা ফুল হচ্ছে পুরুষ ফুল। আপনারা সামনের দিকে আগালে দেখবেন যে এই মেন শাখা থেকে যেগুলো বের হয়, যে ফুলগুলো বের হয় সম্পূর্ণ পুরুষ ফুল আসে, এটা থেকে কোনো স্ত্রী ফুল হয় না। তো আপনারা অবশ্যই তাহলে বুঝতে পারছেন যে লাউ গাছের মেন শাখা, অর্থাৎ প্রথম যে শাখা, অর্থাৎ 1G শাখা, সেই শাখা থেকে কখনোই স্ত্রী ফুল হয় না। তো যার কারণে আমাদেরকে লাউ গাছের দ্রুত ফলন আনতে এবং প্রচুর পরিমাণে ফলন আনতে আমাদেরকে কী করতে হবে, লাউ গাছের এই মেন শাখাটাকে কেটে দিতে হবে। অর্থাৎ লাউ গাছের, লাউ গাছ লাগানোর পরবর্তীতে যখন লাউ গাছের 12 থেকে 14 পাতা হয়, তখনই আপনারা লাউ গাছের এই মেন শাখাটাকে কেটে দিবেন। আপনারা এখান থেকে মেন শাখাটাকে সুন্দর করে একটি ধারালো পরিষ্কার অস্ত্র বা ব্লেড দিয়ে আপনারা কেটে দিবেন। আমাদের লাউ গাছে মানে এখানে আপনারা দেখলেন যে লাউ গাছের 1G কাটিং, অর্থাৎ ফার্স্ট জেনারেশন কাটা হয়ে গেল। তো আসলে ফার্স্ট জেনারেশন কাটলে কী হয়, আপনারা লক্ষ্য করলে এখানে দেখবেন যে ফার্স্ট জেনারেশন যখন আমরা কেটে দিই, কেটে দেওয়ার ফলে কী হবে, ওই ফার্স্ট জেনারেশন আর ফার্স্ট জেনারেশন আর সামনের দিকে বাড়তে পারবে না। অর্থাৎ গাছ এর থেকে যে রসটা পাবে, অর্থাৎ গাছ মাটি থেকে যে খাদ্যটা সঞ্চয় করবে বা যোগাবে, সেটা হচ্ছে পরবর্তীতে এই গাছের সেকেন্ড জেনারেশন। অর্থাৎ আপনারা এই গাছটা দ্বিতীয় জেনারেশন দেখতে পান, এই সেকেন্ড জেনারেশন, অর্থাৎ 2G যে ডালটা, এই ডালটা সেই রসটা খাবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং লাউ গাছের দ্বিতীয় জেনারেশন, অর্থাৎ 2G ডাল থেকেই অলরেডি স্ত্রী ফুল আসা শুরু করে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এটা একটা হচ্ছে স্ত্রী ফুল, এটা দ্বিতীয় জেনারেশন যে ডালটা, এখানে আর একটা স্ত্রী ফুল, এখানে লক্ষ্য করে দেখবেন এটাও একটা স্ত্রী ফুল। এভাবে দ্বিতীয় জেনারেশন যতগুলো ডাল থাকবে, প্রত্যেকটা ডাল থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে স্ত্রী ফুল আসে। এই যে এই ডালটাতেও দেখেন, এটা একটা স্ত্রী ফুল এসেছে, এখানে একটা স্ত্রী ফুল। তো এইভাবে দ্বিতীয় জেনারেশনে যে ফুলগুলো আসে সেগুলো হয় স্ত্রী ফুল। তো দ্বিতীয় জেনারেশন যখন 2 থেকে 3 হাত লম্বা হয়ে যায়, তখন ওইটার যে কাটিংটা হয় সেটাকে বলা হয় 3G কাটিং। তো আমি আমার মাচাতে এখন 3G কাটিং করিনি। তো লাউ গাছের 1G এবং 2G কাটিং করার পরপরই 3G কাটিং করাটা আসলে ঠিক না, কারণ যখন আপনারা কাটিং করবেন তখন অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের গাছ, অর্থাৎ লাউ গাছটা যেন খুব সুস্থ সবল থাকে, গাছের গোড়ায় যেন পর্যাপ্ত খাবার থাকে এবং গাছে পর্যাপ্ত রস থাকে, তাহলেই আপনারা কাটিং করবেন। তা না হলে কাটিং করলে আপনাদের ক্ষতি ছাড়া লাভ হবে না, কারণ কাটিং করার পরবর্তীতে গাছের পর্যাপ্ত খাদ্যের দরকার হয়, কারণ জেনারেশনগুলো যখন, অর্থাৎ মাথাগুলো কেটে দেওয়া হয় গাছের, তখন তার পার্শ্ববর্তী মানে ওই শাখা থেকে যে পার্শ্ববর্তী যে শাখাগুলো বের হয়, এই শাখাগুলো তখন দ্রুত বৃদ্ধির জন্য খুব দ্রুত খাদ্যের মানে খাদ্যের চাহিদা পোষণ করে, অর্থাৎ প্রচুর খাবার চায়, যার কারণে আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার না থাকলে, অর্থাৎ রস না থাকলে, আপনার সেই যে পরবর্তী যে জেনারেশন বের হবে, অর্থাৎ যে ডালগুলো, শাখাগুলো, প্রশাখাগুলো বের হবে, সেগুলো আর কি সুস্থ সবল থাকবে না, সুস্থ হবে না, চিকন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের একজন সম্মানিত ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই, আমি লাউ গাছে 2G কাটিং করেছি কিন্তু আমার 3G ডালগুলো খুব বড় হচ্ছে না। আমি সেই ভাইকে উদ্দেশ্য করে বলবো যে ভাই, হয়তো দেখবেন যে আপনি যখন লাউ গাছে 2G কাটিং করেছিলেন,
তো আপনার গাছের কি আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার ছিল না বা রস ছিল না যার কারণে আপনি 2G কাটিং করার পরে আপনার গাছ পর্যাপ্ত খাদ্য সঞ্চয় করতে পারেনি যার পরবর্তী ফলশ্রুতিতে আপনার গাছে 3G ডালটা খুব দ্রুত বড় হয়নি আপনার গাছটা শুকিয়ে মানে দুর্বল হয়ে গেছে এবং আসলে 1G 2G 3G কাটিং 4G কাটিং এগুলো অতি গুরুত্বপূর্ণ লাউ চাষের জন্য পর্যাপ্ত এবং প্রচুর ফলনের জন্য কিন্তু যারা অনেক বড় জমিতে অর্থাৎ যারা বাণিজ্যিকভাবে যারা মাঠে অনেক বড় বড় লাউয়ের মাচায় লাউ চাষ করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কাটিং করেন গাছ উঠোক মাচায় মাচায় ওঠার কিছুদিন পরে কাটিং করেন অর্থাৎ আপনারা গাছটাকে পুরা মাচায় সাইতে দেন তাহলে কি হবে আপনাদের লাভ হবে লস হবে না হয়তো আপনারা ফলন একটু দেরিতে পাবেন অর্থাৎ 10-15 দিন লেট হবে আপনাদের গাছ থেকে আপনারা হারভেস্টিং করতে অর্থাৎ লাভ পাইতে কিন্তু এতে আপনাদের ক্ষতি হবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছ হওয়ার পরেই আমি গাছ থেকে কিন্তু কাটিং করিনি আমি কিছুদিন অপেক্ষা করার পরে গাছে কাটিং করেছি যার কারণে আমার এই লাউয়ের মাচা দেখতেছেন যে সম্পূর্ণ মাচা লাউ গাছে কত সুন্দর ছেয়ে গেছে মাচার কোনো অংশ খালি নেই কারণ কি যদি আপনারা 10-12 পাতা হওয়ার পরেই কাটিং করে দেন তাহলে কিন্তু আপনার ওই গাছটা আর বেশি বাড়তে পারবে না এবং আপনার সম্পূর্ণ মাচা ছাবে না শুধু আপনার হয়তো পর্যাপ্ত লাভ পাবেন প্রচুর লাভ পাবেন কিন্তু আসলে আপনি প্রচুর পেলেও আপনি কাঙ্ক্ষিত লাউটা পাবেন না কারণ ছোট গাছে আপনি কতই বা লাউ পাবেন যতই কাটিং করেন হয়তো কত এক সময় আপনার লাউ শেষ হয়ে যাবে কিন্তু গাছগুলো যদি আপনি বিস্তৃত আকারে এবং বড় পরিসর অর্থাৎ ছড়াইতে দেন মাছের মধ্যে ছড়াইতে দেন তাহলে ওটা আপনার জন্য লাভ হবে এবং ওইটা আপনি বাণিজ্যিকভাবে চাষাবাস করতে গেলে ওইটা আপনি ওইখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যে সম্মানিত ভিউয়ার্স এত সময় আমি আপনাদেরকে আমার লাউয়ের মাচার 1G এবং 2G কাটিং দেখাইলাম এবং কাটিং করা পরবর্তীতে মাচা থেকে কী পরিমাণে ফিডব্যাক আসছে অর্থাৎ মাচায় কী পরিমাণে লাউ ধরছে আপনারা সেটা নিজের চোখে দেখলেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লাউয়ের জালি একটা জালেও নষ্ট হবে না পচবে না কী কাজ করলে লাউয়ের আর একটা জালেও পচবে না বা নষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম